নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রাড়িয়াল গ্রামে। গ্রাহকদের অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরেই দেওয়া হচ্ছে নিম্নমানের সামগ্রী, কিন্তু ডিলারকে বলে তিনি কর্ণপাত করছেন না। ব্লক প্রশাসনকে জানালেও হয়নি সুরাহা। বৃহস্পতিবার দুয়ারে রেশনের গ্রাহকেরা সামগ্রী নিতে গিয়ে দেখেন সমস্ত খাদ্য সামগ্রী অতীব নিম্নমানের। এরপরে রেশন ডিলার জগদীশ প্রসাদ রামকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকেরা। যেটা চাউল দেওয়ার কথা ওটা আমাদেরকে, আমরা চাউল পাচ্ছি না। চাউলে দেখছি সুরা বার হচ্ছে, কোন সময় দেখছি সাদা সাদা চালটাতে বার হচ্ছে, চাউলটা চালটাতে খুদি টুদি আসছে। তো চালটা তো খাবার জন্যই দিচ্ছে। ও এদিকে ডিলারশিপ বলছে যে আমাদেরকে যেটা দিচ্ছে ওটা আমরা দিচ্ছি ডিস্ট্রিবিউটার। এবার ডিস্ট্রিবিউটার কি করছে না করছে ওই ডিলার বলবে এবং ডিস্ট্রিবিউটার বলবে। এখানে গ্রামের লোক কমপ্লেন করছে ডিলারের কাছে, ডিলার এক কথায় বলে দিচ্ছে আমরা আমাদেরকে যেটা দিচ্ছে ডিস্ট্রিবিউটার আমরা ওটাই দিচ্ছি, আমার নামে যেটা যেখানে পারেন যেখানে সেখানে কমপ্লেন করে দেন। যদিও গ্রাহকদের অভিযোগ অস্বীকার করে রেশন ডিলার জগদীশ প্রসাদ রাম জানিয়েছেন ডিস্ট্রিবিউটার তাকে যে সামগ্রী দেয় তিনি সেটাই গ্রাহকদের দিচ্ছেন, এতে তার কিছু করার নেই। পাচ্ছি ওই মালটা আমি দিচ্ছি, আমার কোনো আপত্তি নাই। আপনি আটা চেক করুন, চাল চেক করুন, চালের উপর প্যাকেটে লেখা আছে, আপনি যেখানে বলুন আমার আপত্তি নাই। আমি এই মাল পাচ্ছি, আমি এই মাল পাচ্ছি। আপনি কোথা থেকে মাল পাচ্ছেন? হরসুপুর ডিস্ট্রিবিউটার কাছ থেকে। তো আপনি ফুড সাপ্লাইকে বিষয়ে জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ।